হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আজকে ভিডিওটা কোনো ডেলি ব্লগ না, একটু অন্য টাইপের ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বেসিক্যালি আমি আমার পার্সোনাল কয়েকটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো কি বেশ কিছুদিন ধরে আমাকে আমার যারা সাবস্ক্রাইবার আছো তোমরা, তাদের মধ্যে বেশ কিছু কয়েকজন আমাকে কমেন্ট করছে যে তোমার ইউটিউবের ইনকামটা কত, বা তুমি কি ইউটিউব থেকে টাকা পাও, তুমি কি ইউটিউব থেকে তোমার কি আর্নিং স্টার্ট হয়ে গেছে, সেগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন। এছাড়াও ফেসবুক মেসেঞ্জারে বলো বা হোয়াটসঅ্যাপে চেনা পরিচিত লোকজনরা সবাই আমাকে প্রশ্ন করা অলরেডি শুরু করে দিয়েছে যে তুমি কি ইউটিউব থেকে টাকা পাও কিনা, সেটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন। তো সেটারই উত্তর দিতে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, তার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আমি কিভাবে আমার 1K-টা আমি কমপ্লিট করলাম, 1K বলতে 1K সাবস্ক্রাইবার আমি প্রথমে কিভাবে কমপ্লিট করলাম, সেটার ছোট্ট একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মোটামুটি 2020-র মে মাসের 26 তারিখে আমি আমার চ্যানেলটা খুলেছিলাম, মানে এই চ্যানেলটা। তো এই চ্যানেলটা খোলার পর আমি ভিডিও তেমনভাবে দিতাম না, এই খুলে তারপর 3-4টা ভিডিও আপলোড করেছিলাম। ওই একটা ফার্স্ট একটা ভিডিও করেছিলাম আমি ওয়াল আর্ট করে, সেরকম একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপর ওই টুকিটাকি হাবি যাবে হাতের কাজটা, যে এইসবই ছোটোমোটো ভিডিও করতাম। আর তখন কিচ্ছু জানতাম না ভিডিও ব্যাপারে, কপিরাইট ক্লেম আসতো, ভিডিওর মানে কোয়ালিটি ভালো ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। তো এই করতে করতে ভিডিও দেওয়া প্রায় বন্ধ, মানে মাঝখানে মানে 2-3টা ভিডিও আপলোড করার পর ইউটিউবের প্রতি ইন্টারেস্টও ছিল না অত, আর এত মানে ব্যাপারটা বুঝতামও না যেহেতু, সেই জন্য ইন্টারেস্টটা পেতাম না। তো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো মোটামুটি 1 বছর আমি কোনো ভিডিওই আপলোড করিনি চ্যানেলটাতে। তো এটা কিন্তু ভীষণ একটা ক্ষতির কারণ আমার চ্যানেলের, কারণ ভিডিও যদি আপলোড করা বন্ধ করে দিই তাহলে ভিডিও চ্যানেলের রিচ কিন্তু একদম কমে যায়, আর ভিডিওটা মানে চ্যানেলটা সেরকমভাবে গ্রো হতে চায় না। তো 1 বছর যাওয়ার পর আমি আবার ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করলাম। ওই টুকটাক জিনিসের রিভিউ করতাম, যেমন কোনো মেকআপ প্রোডাক্ট বলো বা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ করতাম। তো রিভিউগুলোতে মোটামুটি ভিউজ ওই 10-15-20-25 এরকম আসতো, আর সাবস্ক্রাইবার ওই যে 1 বছর আগে প্রথম খোলার পরে 70টা না 71টা সাবস্ক্রাইবার ধাই ধাই করে হয়ে গেছিলো, তা লোকজনকে বলে টোলে, মানে যত ফ্রেন্ডস ছিল বা হোয়াটসঅ্যাপে সবাইকে লিঙ্ক শেয়ার করতাম, তারপর ফেসবুকে সবাইকে বলতাম, এই করে করে আত্মীয় স্বজনের মধ্যে থেকে 70-75টা সাবস্ক্রাইবার আমার হয়েছিল। তারপরে ওই 1 বছরের মধ্যে আমার একটা সাবস্ক্রাইবারও বাড়েনি। তারপর যখন 1 বছর পর আমি যখন আবার ভিডিও আপলোড করা স্টার্ট করি, এই ধরো পরের বছর যখন আমি আবার ভিডিও আপলোড করা স্টার্ট করি, ওই রিভিউগুলো যখন আপলোড করতাম, তখন আবার লোকজনকে বলে কয়ে 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 এ করতে করতে 250 সাবস্ক্রাইবার পর্যন্ত আমি নিয়ে গেলাম। তারপরে ওই নিজের ভিডিও নিজেই দেখতাম, নিজের ভিডিও লিঙ্ক শেয়ার করতাম, ধরো এর কাছে ওর কাছে সবার কাছে আমি আমার ভিডিও সেন্ড করতাম, বলতাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, সাবস্ক্রাইব করে দাও প্লিজ, ফেসবুকে শেয়ার করতাম, মেসেঞ্জারে সবাইকে গিয়ে গিয়ে বলতাম। তো এই করে করে মোটামুটি 400-500 সাবস্ক্রাইবার আমার হলো। তো হওয়ার পরে আমি ব্লগ স্টার্ট করলাম, মানে ব্লগ করাটা স্টার্ট করলাম। তো প্রথমে তো ব্লগ করতে ভীষণ নার্ভাস লাগতো, ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, তারপর এরকম হাবি জাবি অনেক প্রবলেম এসেছিলো। তো তারপর আমার মাই ফার্স্ট ব্লগ একটা আছে, আমি একটা মেলাতে গেছিলাম, সো সেখানে গিয়ে আমার মাই ফার্স্ট ব্লগ যে ভিডিওটা সেটা শ্যুট করি, সেটা শ্যুট করে মোটামুটি আমার ভালোই ভিউজ এসেছিলো, 700-800 মতো ভিউজ চলে এসেছিলো। তারপর আস্তে আস্তে ব্লগিংটা স্টার্ট করলাম, তখন আর রিভিউ করতাম না। তো ব্লগিংটা স্টার্ট করার পর দেখলাম যে সাবস্ক্রাইবার মোটামুটি বাড়ছে, মানে 1-2টা করে সাবস্ক্রাইবার সপ্তাহে বাড়তো। তারপর তো আমি আছি পিছন দিক থেকে সবাইকে বলে 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 সাবস্ক্রাইব করাইতাম, যে আমার এই এটা সাবস্ক্রাইব করে দাও, ওটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই করতে করতে মোটামুটি 700-800 সাবস্ক্রাইবার আমি করে ফেলেছিলাম। তারপর একটা ভিডিও আমার ভাইরাল হয়, মানে আমার একটা ব্লগ ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে আমি একটা দীক্ষা নিতে গেছিলাম, একটা ভিডিও করেছিলাম। তো সেখানে গিয়ে আমার একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা আমার ভালো ভিউজ দেয়, মোটামুটি 4.5K মতো ভিউজ চলে আসে। তো সেটার থেকে আমার মোটামুটি 150 সাবস্ক্রাইবার আমি গেইন করি। আর এখনকার দিনে মানে এখন, তখন তো আর শর্টসের ব্যাপারটা ছিল না, এখন যেমন সাবস্ক্রাইবার গেইন করা একদম ইজি, শর্টস ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবার ধাই ধাই করে বেড়ে যায়, কিন্তু মানে তখন আমি যখন করতাম তখন কিন্তু শর্টসের ব্যাপারটা ছিল না, শর্টস ভাইরাল হলেও সাবস্ক্রাইবার বাড়তো না।
তো এখন যেটা সুবিধাটা তোমাদের আছে, তোমরা যারা নতুন ইউটিউবার আছো, তোমরা কিন্তু একটা ভালো ট্রিক আমি তোমাদেরকে বলে দিলাম, যে শর্টস ভিডিও আপলোড করলে সেটা যদি ভাইরাল হয় সাবস্ক্রাইবার তোমাদের বাড়বেই। কিন্তু আমার সময় সেটা ছিল না, তো আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট আমি নিজে নিজেই করেছি, আমার অটোমেটিক চ্যানেল থেকেই সাবস্ক্রাইবারটা বেড়েছে, শর্টসের থেকে কোনো সাবস্ক্রাইবার বাড়েনি। তো দুই একটা করে ভিডিও আপলোড করতে থাকলাম, আর এই করে 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 আমার মোটামুটি আমি একটা টাইমে গিয়ে আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলি। তো ইউটিউবের প্রথমে যে রুলসটা তোমরা তো সবাই জানো অনেকে, যে প্রথমে আমাদের মনিটাইজেশন অন করার জন্য আমাদের 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইমটা খুব দরকার, মানে ফার্স্ট স্টেজ আর কি। তো আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছিলাম, তারপর আমি যেটা বুঝলাম যে 1000 সাবস্ক্রাইবারটা হচ্ছে জাস্ট এ নাম্বার। মানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো তুমি ক্লাস 4-এ পড়ো, 5-এ উঠবে, তো সেই জন্য তোমাকে পাস মার্কস দরকার, সেখানে 30 পেলে পাস, এরকম একটা ব্যাপার। তো সেখানে তুমি 30 পেয়েছো, মানে 1000 সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট হয়েছে, মানে তুমি 30 পেয়েছো। কিন্তু 30 পেলে তুমি ফার্স্ট পজিশনে যাবে, বা তুমি পড়াশোনায় খুব ভালো হয়ে গেলে, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমার লাইফের কোনো 19-20 হবে না, জাস্ট তোমার সাবস্ক্রাইবারটা দিয়ে তুমি জাস্ট একটা ধাপ তুমি পার হতে পারবে, মানে 4 থেকে তুমি 5-এ উঠতে পারবে। কিন্তু এছাড়া সাবস্ক্রাইবারের কোনো ভূমিকাই নেই, সাবস্ক্রাইবার জাস্ট এ নাম্বার। তো আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে মেন আমার গোল ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো 4000 ঘন্টা পূরণ করতে মোটামুটি আমার বেশ কিছুদিন সময় লেগে গেছিলো, কারণ যেহেতু এই প্রেগনেন্সির জন্য আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, আর ভিডিও আপলোড না করলে চ্যানেলের রিচ একদম কমে যায়, আর ভিডিও সেরকম ভিউজও আসে না, আর ভিউজ না আসলে তো আমার ওয়াচ টাইম পূর্ণ হবেই না। তো সেই হিসাবে আমার ওয়াচ টাইমও খুব একটা বাড়তো না, ওয়াচ টাইমটা কমপ্লিট করতে প্রচুর সময় লেগে গেছে। তো ওয়াচ টাইমটা আমি কীভাবে কমপ্লিট করলাম, কতদিন টাইম লেগেছে, এটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও বানাবো, তবে এই ভিডিওতে বলছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এভাবেই মোটামুটি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। কিন্তু তোমাদের এখন, তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার, আমি আবারও বলছি, তোমাদের এখন বিশাল একটা চান্স আছে যে তোমরা শর্টস ভিডিও আপলোড করো, শর্টস ভাইরাল হলে সাবস্ক্রাইবার 1000 কমপ্লিট করা কোনো ব্যাপারই না। তো এবারে বলি আমার ইউটিউবের আর্নিংয়ের ব্যাপারটা নিয়ে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে বসে আছো। সেটা হচ্ছে মানে ইউটিউব থেকে আর্নিংটা আসতে গেলে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরে চ্যানেলটা আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমি মনিটাইজেশনের জন্য আমার 4000 ঘন্টা পূরণ হওয়ার সাথে সাথে আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করে দিয়েছি, আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা মনিটাইজ করেও দিয়েছে। তো আমার এখন চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাবে যে আমার চ্যানেলে এখন অ্যাড দেওয়া শুরু হয়েছে। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, যে আমার যতক্ষণ পর্যন্ত আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার অ্যাডসেন্সের যে গুগলের পিনটা, সেই পিনটা কিন্তু আসবে না। তো এখনও পর্যন্ত আমার সেখানে $10 আমার এখানে জমা হয়নি, সেই জন্য আমার পিনটা এখনও আসছে না। তো ভিডিওতে যেহেতু ভিউজও আসছে না সেরকমভাবে, বললামই তোমাদের চ্যানেলের রিচ কমে গেছে, সেজন্য ভিডিওর ভিউজটাও আসছে না। তো আমার মনে হয় যে কিছুদিন টাইম লাগবে আমার এই $10টা কমপ্লিট করতে। তো $10 আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, কমপ্লিট হলে পরে সেখান থেকে আমি আমার গুগলের পিনটা পাবো, আর তারপর আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। $10টা কমপ্লিট হলে পরে আমি গিয়ে আমার অ্যাডসেন্সের পিনটা পাবো, আর সেটার সাথে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কটা করতে পারবো। তো এখানেও একটু সমস্যা আছে, আবার যখন তোমার $100 জমবে, তারপরেই তুমি তোমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। তো সেগুলো করতেও কিছুটা টাইম লেগে যাবে। তো তোমরা তোমাদের উত্তরটা আশা করি পেয়েই গেছো, যে এখনও পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো টাকা ইনকাম করিনি, আর আশা করি খুব তাড়াতাড়ি করতে পারবো। তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর আমাকে এইভাবে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করো, যেন আমি ভিডিও করাটা কন্টিনিউ করে যেতে পারি। তো এভাবে ভিডিও আপলোড করতে থাকলে হয়তো একদিন আমার ঠিকই একটা ইনকাম চলে আসবে, আশা করতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আশা করছি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি এই রকম রিলেটেড কোনো ইউটিউব রিলেটেড কোনো তোমাদের কোশ্চেন থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।